नमस्कार बंधुरा, पिंकी किचेने सबाई के स्वागत। आज हमें तुम्हारे आम सत्तो बनिए देखाबो। एखाने आमी कतगुलो आम निये निएछी आर एकटा ग्रेटर निये निएछी। आमगुलोके समस्त आमी एई ग्रेटारेर मध्ये कूड़े आर आँटीगुलोके फेले देव। तोमरा चाइले एटा मिक्सिते पेस्ट करे निते पारो। आमी एइभाबे ग्रेटारेर साहाज्ये कूड़े निच्छी। समस्त आमेर पाल्पटा आमी बेर करे निलाम आर आँटीगुलोके फेले दिएछी। एबार एकटा कड़ाई निये निएछी। कड़ाईटा प्रथम आमी गरम करिनि, ठंडा अवस्थातेई आमेर पाल्पटा ढेले दिच्छी। आगे एबारे गैसटा आमी जालिए नेब। गैसटा जालिए निये मीडियम फ्लेमे रेखे देब, हाई फ्लेमे राखबो ना। एबारे आस्ते आस्ते करे एटा खुंतिते करे नाड়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচেটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আবারও খুব ভালো করে খুন্তিতে করে এটা আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। এবারে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ মতো। দিয়ে আবারও খুব ভালো করে খুন্তিতে করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো চিনি। আম যেরকম অনুপাতে মিষ্টি হবে সেরকম অনুপাতে তোমরা চিনিটা দেবে। আমার যেরকম আমগুলো মিষ্টি আমি সেই অনুপাতে মিষ্টিটা দিলাম। দিয়ে খুন্তিতে করে আবারও খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসছে। দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা ঘন হয়েও এসেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর কেমন লাগে আমায় কমেন্ট করে জানিও। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি বসিয়ে রেখেছিলাম। এবারে দুটো থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল গুলিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমি এটা তেলটাকে মাখিয়ে নিলাম। এবারে দুটো থালার মধ্যে আমি ঢেলে দিলাম এটা। তোমরা চাইলে যদি মোটা রাখতে চাও তাহলে মোটা করে দিতে পারো, আর যদি পাতলা রাখতে চাও তাহলে পাতলা করে এটা মিলতে পারো। আমি একটু পাতলা করেই এটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঢালা আমার হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে গোটা থালার মধ্যে এটাকে আমি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। আর একটা থালাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ওই থালাটা একটু ছোট। এবারে এটা আমি রোদ্দুরে বসিয়ে দেব। দু থেকে তিন দিন পর আমি ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর শুকিয়ে গেছে আর নিজে নিজেই আমসত্ত্বটা উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো। এবারে আমি সাইজ মতো এটাকে কেটে নেব। তোমরা তোমাদের সাইজ মতো কাটবে, আমি আমার সাইজ মতো এটাকে কেটে নিচ্ছি। ছুরিতে করে এইভাবে লম্বা লম্বা করে আমি আগে প্রথম কেটে নিচ্ছি, তারপরে সাইজ আকারে কাটব। দেখতেই পেয়েছ কি সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে, আর আমি সাইজ মতো এগুলোকে কেটেও নিচ্ছি। বাকি সমস্তগুলো আমি এইভাবে কেটে নেব। আজকের মতো এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।